দেড় ঘন্টা নোটিশে 10 জন প্রতিনিধি নিয়ে আলোচনার জন্য মেইল করেছিলেন মুখ্য সচিব। আর তারপরে ধর্মতলায় নিজেদের মধ্যে আলোচনা করে প্রায় 2 ঘন্টা পর 30 জন আন্দোলনকারী পৌঁছেছেন স্বাস্থ্য ভবনের বৈঠকে। বুধবার দিনভর টানাপোড়েনের মধ্যে গভীর রাতে যখন বৈঠক শেষ হয়েছে তখনও তাদের পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করেননি আন্দোলনকারীর জুনিয়র ডাক্তাররা। জানিয়েছেন, প্রথমে জিবি, পরে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোর সঙ্গে প্যান জিবি বৈঠকের পরেই জানাবেন তাদের পরবর্তী সিদ্ধান্ত। বুধবার সন্ধ্যে ধর্মতলায় অনশনরত এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকের আমন্ত্রণ জানিয়ে নির্দিষ্ট সময়ের আগেই স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। একে একে এসেছেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার। ওদিকে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্মতলায় আন্দোলনকারীদের সঙ্গে এসে বৈঠকে বসার আবেদন জানিয়েছেন বিখ্যাত পরিচালক অভিনেত্রী অপর্ণা সেন থেকে শুরু করে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্ধে হতে আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে পুজো মণ্ডপে। কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপ ম্যাডাম স্কোয়ারে স্লোগান উঠেছে উই ওয়ান জাস্টিস। কিছু পরেই দক্ষিণের আর এক পুজো ত্রিধারাতে এই বিচারটির স্লোগানের ইস্যুতে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। কর্তব্যরত পুলিশ 9 জন বিক্ষোভকারীকে আটক করে লালবাজারে নিয়ে গেলে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে। ওদিকে তখন চাঁদনি থেকে অভয়া মিছিল নিয়ে বের করতে না পারা জুনিয়র ডাক্তারদের একাংশ রওনা দিয়েছেন লালবাজারের উদ্দেশ্যে। তা নিয়েও উত্তেজনার পারদ চড়েছে মহাষষ্ঠীর সন্ধ্যায়। আর সেই উত্তেজনা থেকে মুক্ত হতে মুখ্য সচিবের ডাকা জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা গড়িয়েছে মধ্যরাত পর্যন্ত।